উত্তর আমেরিকা ও ইউরোপের অন্তত এক ডজন দেশে ভাইরাসজনিত বিরল রোগ মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশও সতর্ক অবস্থান নিয়েছে। দেশের সবগুলো বিমানবন্দরে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির জানিয়েছেন। রোববার সকালে গণমাধ্যমকে তিনি বলেন, নতুন কোনো রোগের তথ্য পাওয়া গেলে আমাদের বন্দরগুলোতে সতর্কতা জারি করা একটি রুটিন ওয়ার্ক, সে হিসেবে আমরা সবগুলো বন্দরকে সতর্কতা নেওয়ার জন্য বলেছি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা যায়। সর্বপ্রথম বানরের দেহে শনাক্ত হওয়া এ রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং এর আগে আফ্রিকার বাইরে দেখা যায়নি। ইউরোপের দেশ যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত মাঙ্কিপক্সের রোগী পাওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশ কি ধরনের সতর্কতা নিচ্ছে জানতে চাইলে ডক্টর আহমেদুল কবির বলেন, এটা সংক্রামক রোগ, এ কারণে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। প্রাথমিকভাবে মোয়াখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে, কোনো রোগী পাওয়া গেলে সেখানে আইসোলেশনে রাখা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরের মেডিকেল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে, কারো মধ্যে উপসর্গ থাকলে বা সন্দেহ হলে তাকে চিহ্নিত করে দ্রুত হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। মাঙ্কিপক্সের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, হাড়ের জোড়া ও মাংসপেশিতে ব্যথা এবং অবসাদ। এই ধরনের গুটির জন্য রোগীর দেহে খুব চুলকানি হয়, পরে গুটি থেকে ক্ষত দেখা যায়। জলবসন্তের মতোই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও দেহে সেই ক্ষত চিহ্ন রয়েই যায়। রোগ দেখা দেওয়ার 14 থেকে 21 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠেন। সংক্রমিত রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে এই ভাইরাস ছড়ায়। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে, ত্বকের ক্ষত থেকে এবং নাক, মুখ ও চোখের ভিতর দিয়ে এই ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, বানর, ইঁদুর, কাঠবিড়ালি এমনকি মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর ব্যবহৃত বিছানাপত্র থেকেও এই ভাইরাস অন্যকে সংক্রমিত করতে পারে। এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই, তবে যে কোনো ভাইরাস প্রাদুর্ভাবের মতোই সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে এর প্রকোপ রোধ করা যায়। মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকাও নেই, তবে গুটিবসন্তের ভাইরাসের সঙ্গে মাঙ্কিপক্সের জীবাণুর মিল রয়েছে, ফলে গুটিবসন্তের টিকা নেওয়া থাকলে তা মাঙ্কিপক্সের বিরুদ্ধেও 85% সুরক্ষা দিতে পারে। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, তারা আক্রান্ত দেশগুলোর সঙ্গে মিলে কাজ করছে এবং এই রোগ আরও মানুষের মধ্যে ছড়িয়েছে কিনা তা খুঁজে বের করতে দেশগুলোকে সাহায্য করছে। সংস্থাটির ইউরোপ মহাদেশের পরিচালক হ্যান্স ক্লুক সাবধান করে বলেন, গ্রীষ্ম মৌসুম চলছে, মানুষ এখন সমাবেশ করবে, উৎসব করবে এবং পার্টি করবে, এ নিয়ে আমি উদ্বিগ্ন, এভাবে মাঙ্কিপক্সের বিস্তার বাড়তে পারে। তাছাড়া ভ্রমণের ইতিহাস ছাড়াই মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কথাও জানান তিনি। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।